আর আসবো না শ্বশুর বাড়িতে ও বাহে আর রাজবো না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আমার আক্কেল হইছে আর রাজবো না শ্বশুর বাড়িতে ও বাহে আর রাজবো না শ্বশুর বাড়িতে জামাই বাহে জামাই তোমরা কি শুরু করে দেেন বাহে হ্যাঁ তোমরা ধান কাটমেন না গান কইমেন হ্যাঁ এলাম তোমরা একটা পাইয়ে কাটপের পার নাই খালি কেম্বা তোমরা গানে কবার নাকছেন তোমার ঘটনা কি বাহে দেখেন শ্বশুর আব্বা মাথার ওপর আসি কাউ এগুলোর না কান না হ্যাঁ মুখ কি তোমরা কামলা পাইছেন নাকি মুই তোমার জামাই জামাই দিয়ে তোমরা এন্দন করি গরুর না কান খাটে নিবেন নাখছেন হ্যাঁ একেবারে কামলা থাকিও মোখ বেশি খাটে নিবেন নাকছেন মার মানুষের জামাই শ্বশুর শ্বশুরবাড়ি গেলে কত আদর আদর্শজন কৰে আৰু আনি কামলা খাড়ে নিবে নাচোন হে মই আৰু তোমাৰ বাঢ়িত থাকবে না মই বাঢ়ি যাম বেহে জামাই তোমাৰ ছটছ চোৱা গুলে নাখান কান্দিব নাখচন কেনেবা হে মুই কি তোমাৰ কাঠকে থুচুম দেখি এই ধান খান কাটি ধিয়ে তাৰপৰা এল যান বা দেখেন ভাই শ্বশুর আব্বা এনতন করতে করতে তোমরা মোর মেলায় জোৎ মাসছেন আর কিন্তু মার বের ফাবার না। মুই তোমার জামাই জামাই ডাকে আনি তোমরা মোখ কামলার না খান খাটে নিবেন মুই তোমার বাড়িতে শুং ঈদের দাওয়াত খাবার হ্যাঁ কিসের কি তোমার ঈদের দাওয়াত খুয়বেন জামাই গরুর গোস্ত খাইবেন তা না করি হ্যাঁ তোমরা মুখ দিয়ে কামলার মতো খাটে নিবেন নাখছেন একরে গরু পাইছেন নাকি মুখ। হ্যাঁ তোমরা মুখ জামাইক দিয়ে কামাই করি খাবার নাগছেন এর লেখাম কি তোমরা উচিত করবেন ভাই ওরে মো শালী মন্দির বেড়া জামাই তুই তো ভালে চতুর কথা শিখছিস রে হ্যাঁ এ শালী মন্দির বেড়া তুই ঈদের দাওয়াত খাবো তুই দুই দিন থাকি যাব ন্যাচ কাটা গুলো না খান মোর বাড়ি তুই পরি থাকিস কেন মোর ভাই থাকলে তো কাম করা নাকবে হ্যাঁ তো শোক ধানগুলো তো কাটা নাকবে। ধান কাটি যেই ধান কোন আমি সেই তো তুই অভাবের কথা কয় মোটে টাকাগুলো নিয়ে যায় হ্যাঁ আর কাম করতে তোর দুঃখ হয় কষ্ট হয় রে শালী মন্দির বেড়া কথা সতে কাম কর নাইলে কিন্তু বুঝছিস তো হ্যাঁ মুই কিন্তু পাং হে আব্বা মুখের ভাষা ভাল করো কিন্তু হ্যাঁ মেজাজ খান কিন্তু মোর পাখে দেন না তোমার ধান কাটার মুই গুষ্টি মারক হ্যাঁ মুই ঈদের ঈদের তোমার দাওয়াত খাবার আসছুং মো জয় দিন খুশি মুই ওই দিন দাওয়াত খাইয়া যাইম হ্যাঁ সেই জন্য তোমরা মো কামলাগুলোর না কান নেমেন খাটে মুই কামলা নং বলছেন মুই একজন শিক্ষিত চ্যাংরা মুই সরকারি চাকরি করং হ্যাঁ তোমার এই কামলা খাটার মুই গুষ্টি মারো তোমার বাড়ি মুই জীবনে আস আসবেন নাং মুইও আসবেন নাং তোমার বেটি কো জীবনে তোমার বাড়ি দিবেন না। তারপরে দেখি তোমা কেমন করি চলেন হ্যাঁ কামলা নেওয়ার মরদ নাই আর জামাক দিয়ে তোমরা কামলার কাম করি নেবেন সেইটা আমি মানিম নাকি এ শালি মন্দির বেড়া জামাই ভাঙ্গা ক্যাসেট খান বারবার বাজাস নিয়ে কিন্তু মেজাস গরম হইলে না বুঝছিস তো তোর এটা এটি বিশিএল হ্যাঁ কথা সতে ধান কাট কোটে যাস বাড়ি হ্যাঁ জেললে খাসি সেল্লে কত কাম করি দিয়ে যা কামলা নিবের গেলে খরচ আছে না আর তুই যে খা খাসিস ওই টাকা হইলে মুই কামলা নিবের পানু হয় দিলে তুই গোস্ত ছাড়া ভাত না খাইস আর এলা তুই কাম না করবো কথা সতে কাম কর নাইলে কিন্তু বুঝছিস তো মেশিন স্টার্ট দেন এই শালি মন্দির বেড়া শ্বশুর কয় কি বাহে হ্যাঁ এই শালি মন্দির বেটা শ্বশুর কয় কি মনটায় তো সাবান লাগছে হ্যাঁ মুই উল্টে আর এডি বিশিয়াল ফাটে এ শালি মন্দির বেটা শ্বশুর তুই মো খাবার উল দে হ্যাঁ ও কোদলে খাবু মোর বাড়ি যে খাইস হ্যাঁ তুই তেং মো খাবারের উল কুনে দেব দিবেন না শালি মন্দির বেটা মুই জীবনে মেলা শ্বশুর দেখছো কিন্তু তোমার না কান যার বুয়া শ্বশুর মুই জীবনে দেখো নাই এত কেমন কটাইয়া হয় বাহে হ্যাঁ জামাক দিয়ে কামলার না কান খাট খাটে নাই ফির খাবার উল দে দেয় দাওয়াত দিয়ে সে অপমান একেবারে ডাইরেক্ট অপমান করবেন লাগছে হ্যাঁ তোমার অপমানের গোষ্ঠী মারং তোমার কামেরও গোষ্ঠী মারং তোমার ধান কাটার গুষ্টি মারো হ্যাঁ আর তোমার যে খাওয়ার লুকুনে দেন না কোথলে খান মোর মোর ভাই যে খান তো হ্যাঁ তারপর দেখিম তোমার একেবারে খাওয়ন কি মুই তোমাকে দেখাই দিন দেখেন বে জামাই তোমরা যতই নলবত করেন না কেন তোমার কাম করাই নাকবে তোমাকে এক পাঙের থেকে মুদ দিবেন না জেললে খাইছেন ওল্লের আগত কাম করি দাও পরে বাকির কাম ফাঁকি বোঝেন নাই পরে তোমার যে মুই খাইম তার আগত জেললে খাইছেন ওল্লের আগত কাম মুখ তোমাকে উষুন করে দিয়ে যাওয়া নাকবে হ্যাঁ যেই এলা ধান কোনা কাটি বেচাম তেই তো তোমার সুন্দর অভাব পরে মোর মোর বাড়ি এসে তোমার ধান বেচা টাকা ধরি যান আর সামান্য না ধান কাটা নাগবে এখনিতে তোমার কষ্ট হয় না যদি বাস চান কথা সতেই ধান কাটো শোক জামাই শ্বশুরের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি কি আপনারা সিরিয়াসলিভাবে নেবেন না কমেডি ভিডিও বানাতে গেলে দুই একটা নেগেটিভ ভাষায় ইউজ করতে হয় তো যাই হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ